Hello everyone, welcome to my brand new video. আজকে আমরা কথা বলবো পাবজি মোবাইল ইন্ডিয়া নিয়ে। তো পাবজি মোবাইল ইন্ডিয়া বর্তমানে ইন্ডিয়াতে রিলিজ পেয়ে যাবে এই দিওয়ালিতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। পাবজি মোবাইল ইন্ডিয়া, পাবজি মোবাইল কর্পোরেশন নতুনভাবে তাদের প্লে স্টোরে লঞ্চ করতে যাচ্ছে। তো এই লঞ্চ করার জন্য পাবজি মোবাইল ইন্ডিয়া নতুনভাবে একটি সাবসিডিয়ারি কোম্পানি, লোকাল কোম্পানি হিসেবে তৈরি করেছে। তো এই কোম্পানিতে তারা নতুন করে ইনভেস্টমেন্ট করছে এবং তাদের ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের জনবল নিয়োগ করছে পাবজি মোবাইল ইন্ডিয়ার জন্য। তো পাবজি মোবাইল ইন্ডিয়াতে অনেকগুলো ইস্যু নিয়ে পাবজি মোবাইল চেঞ্জ হচ্ছে। তো পাবজি মোবাইল ইন্ডিয়াতে অনেকগুলো বিষয় জড়িত আছে। তো এখানে তারা রেড ব্লাড নিয়ে কথা উঠেছিল, তো রেড ব্লাডটা এখন চেঞ্জ করে গ্রিন ব্লাডে রূপান্তরিত করেছে। এবং ওইখানে হেলথ টাইম ম্যানেজমেন্ট হিসাবে যারা 18-18 বছরের কম যারা আছে তাদেরকে গেমটি ব্যবহার কম ব্যবহার করার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট সিস্টেম সেট করে দেওয়া হয়েছে। এছাড়াও পাবজি মোবাইল ইন্ডিয়া এই দিওয়ালিতে লঞ্চ পাওয়ার সাথে সাথে তারা নতুন ধরনের জামা কাপড়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন এবং নতুন নতুন আপডেট নিয়ে তারা পাবজি মোবাইল ইন্ডিয়া এই দিওয়ালিতে ইন্ডিয়াদের জন্য একটি বলতে গেলে সুখবর নিয়ে আসছে। তো আমার প্রতিবেশী ইন্ডিয়ার দেশে যেসব গেমাররা আছেন, তো সবাইকে স্বাগত এই পাবজি মোবাইল ইন্ডিয়াতে ফিরে আসার জন্য। এবং আমরা বাংলাদেশি হিসাবে খুবই গর্বিত এবং হচ্ছে খুশি হচ্ছি যে এই গেমটি পাবজি মোবাইল ইন্ডিয়াতে ফিরে এসেছে। তো এছাড়াও পাবজি মোবাইল ইন্ডিয়াতে যে যারা অনেক ধরনের ইনভেস্টমেন্ট শুরু করেছে, তো এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা নতুন যেসব জিনিসগুলো আনতে যাচ্ছে পাবজি কোরিয়া এবং পাবজি ভিয়েতনামের মতো করে। তো এখানে আমরা বাংলাদেশি হিসাবে পাবজি মোবাইল বাংলাদেশকে পেতে পারি কিনা সেটা নিয়েও একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। তো ওই ক্ষেত্রে আসলে অনেক কিছু মানে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে গেমটা অনেক ধরনের চেঞ্জ হয়ে থাকে। তো আমরা আশা করি ভবিষ্যতে যাতে আমরা পাবজি মোবাইল বাংলাদেশ পেতে পারি, এছাড়া আমাদের পাবজি মোবাইল সার্ভার যেতে পেতে পারি পিং কম পাওয়ার জন্য। তো পাবজি মোবাইল ইন্ডিয়া আসলে মূলত আমার ইন্ডিয়ান বন্ধুদের জন্য একটা সুখবর বলতে গেলে। তো পাবজি মোবাইল ইন্ডিয়া নতুনভাবে লঞ্চ করলে অবশ্যই আমরা পাবজি মোবাইল ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম জানাই এবং সবার পাবজি মোবাইল ইন্ডিয়াটা ব্যবহার করব। সো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।